এদিকে বিশ্বকাপ জয়ের পর একই দিনে সংক্ষিপ্ত ফরম্যাট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা খেলা শেষে অবসরের ঘোষণা দেন কোহলি এরপর সংবাদ সম্মেলনে এই ফরম্যাট থেকে গ্লাস জোড়া খুলে ফেলার সিদ্ধান্ত জানান ভারত অধিনায়ক দুই সিনিয়রের বিদায়ে একটি যুগের অবসান হলো ভারতীয় ক্রিকেটে রিপোর্ট করছেন এস এম ভীষণ নিয়ে এলো ফুল ঝুড়ি মেগা অফার সিজন সিক্স এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত বারো সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি বিশ্বকাপ জিতে ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে বিরাট কোহলি জানালেন এটি দেশের হয়ে তার শেষ টি টোয়েন্টি ম্যাচ তরুণদের জায়গা ছেড়ে দিতেই এ সিদ্ধান্ত অথচ এই পঁয়ত্রিশও কোহলির ব্যাট এখনও প্রতিপক্ষ বোলারদের শাসন করার সক্ষমতা রাখে তবে বিদায়টা কিং কোহলি নিতে চেয়েছেন রাজার মতোই মাথা উঁচু করে ভেবেছিলাম এখন নয়তো কখনোই নয় দেশের হয়ে এটাই টি টোয়েন্টি ম্যাচ আমার চেয়েছিলাম সেরাটা দিতে ট্রফি জিততে এটা আগামী প্রজন্মের দায়িত্ব নেওয়ার সময় কিছু দারুণ প্লেয়ার তৈরি আছে দেশের পতাকা আরও উপরে তোলার জন্য টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক তিনি করেছেন বারোশো বিরানব্বই বিদায়বেলায় অধিনায়ক রোহিত শর্মাকে কুর্ণিশ জানালেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরাই ব্যাটার ঠিক একশো মিনিট পরেই অবসর ঘোষণা করে দেন রোহিত শর্মাও সাংবাদিক বৈঠকে তিনি জানান এটাই দেশের হয়ে তার শেষ টি টোয়েন্টি ম্যাচ অধিনায়ক বলেন এটাই তার শেষ সুযোগ ছিল তাই ট্রফি জিততে এতটা মরিয়াছিলেন এমন ফলে দলের সবাইকে নিয়ে গর্বিত তিনি বিশ্বকাপে কোহলির পরই দ্বিতীয় সর্বোচ্চ বারোশো বিশ রান সবাই বুঝেছে কঠিন পরিস্থিতিতে কেমন করে খেলতে হয় দেয়ালে পিঠ থেকে গেলে কিভাবে ফিরতে হয় সেটাই আমরা করে দেখিয়েছি যখন খেলা দক্ষিণ আফ্রিকার হাতে ছিল তখনও আমরা একটা দল হিসেবে খেলেছি আমরা জিততে চেয়েছিলাম দলের সবাইকে নিয়ে আমি গর্ববোধ করছি তবে বিশ্ব ক্রিকেটে চার হাজার দুশো রান নিয়ে সবার উপরে রোহিত শর্মাই মাঠ ছাড়লেন দু থেকে টানা ছয়টি বিশ্বকাপ খেলে দুইবার ট্রফি জয়ের গর্ব নিয়ে এস এম আশরাফ এটিএন বাংলা